শহীদ বুদ্ধিজীবী দিবসে বিনম্র শ্রদ্ধায় জাতি স্মরণ করছে তার শ্রেষ্ঠ সন্তানদের। মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সনের শ্রদ্ধা। পৌর নির্বাচনে প্রতীক বরাদ্দ আজ, কাঙ্ক্ষিত প্রতীকের প্রত্যাশায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের ভিড়। চট্টগ্রামের মিরসরাইয়ে মহামায়া প্রকল্পের পানি ছেড়ে দেয় চরম দুর্ভোগের আশঙ্কা, 1,500 হেক্টর জমিতে ধান এবং সবজি চাষ অনিশ্চিত। এবং 24 ঘন্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়ায় জনপ্রিয় হয়ে উঠেছে সৌর বিদ্যুৎ, সফলতা বাড়াতে অঞ্চল ভিত্তিক পরিকল্পনার তাগিদ বিশেষজ্ঞদের। দেখছিলেন শিরোনাম, আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি নাজিয়া শাকুর। শহীদ বুদ্ধিজীবী দিবসে বিনম্র শ্রদ্ধায় জাতি স্মরণ করছে তার শ্রেষ্ঠ সন্তানদের। মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোরে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতির শ্রেষ্ঠ এই সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। পরে আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের শ্রদ্ধা নিবেদনের পর সাধারণ মানুষের ঢল নামে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ধানমন্ডির 32 নম্বরে মন্ত্রী পরিষদের সদস্য ও দলের শীর্ষ নেতাদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান বেগম জিয়া। এ সময় ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা জানানোর পর তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। শহীদ বুদ্ধিজীবী দিবসে দেশের শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষ আসতে শুরু করেছেন রায়ের বাজার বদ্ধভূমি স্মৃতিসৌধে। এ মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার পারমিতা হিম ও ওমর ফারুক। আমরা এখন সরাসরি তাদের কাছে চলে যাচ্ছি। নাজিয়া, সকাল থেকেই যেমনিভাবে সারা দেশে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হচ্ছে, রায়ের বাজার যে বদ্ধভূমি সেই বদ্ধভূমিতেও আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই এখানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক সংগঠন এবং এই এলাকা এবং আশপাশের এলাকার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সে সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্র, শিক্ষক, কর্মচারীরা এখানে শ্রদ্ধা জানাতে এসেছেন। এবং এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে যে দীর্ঘ সারি, সেখানে একটি এই এলাকারই ধানমন্ডি এলাকায় অবস্থিত ইউডা সোডা, এই তাদের যেই প্রতিষ্ঠানগুলো আছে সেখানকার ছাত্র, শিক্ষক এবং কর্মচারীরা এখানে এসেছেন শ্রদ্ধা জানানোর জন্য। এর পাশাপাশি আপনাকে জানিয়ে দিই সেটি হচ্ছে যে আজকে সকাল থেকে এখানে প্রজন্ম 71 এবং মুক্তিযোদ্ধা সেক্টরস ফোরাম এবং এখানে যারা শ্রদ্ধা জানাতে এসেছেন তাদের সাথে কথা বলেছি। মূলত প্রজন্ম 71 এবং সেক্টর কমান্ডার্স ফোরামের পক্ষ থেকে যেই দাবিটি জানানো হয়েছে তারা বলছেন যে আন্তর্জাতিকভাবে যে যুদ্ধাপরাধীদের বিচারের যে প্রক্রিয়া চলছে সেটির বিরুদ্ধে চক্রান্ত চলছে, সেই চক্রান্ত রুখে দাঁড়ানোর জন্য পুরো বাঙালি জাতিকে, পুরো দেশবাসীকে তারা আহ্বান জানিয়েছেন। এর পাশাপাশি প্রজন্ম 71-এর পক্ষ থেকে দাবি জানানো হয়েছে সেটি হচ্ছে যে তারা বলছেন শুধুমাত্র
যুদ্ধাপরাধীদের বিচার এবং এই শহীদ বুদ্ধিজীবীদের হত্যার জন্য যে সকল চিহ্নিত যুদ্ধাপরাধীরা দায়ী শুধু তাদের বিচার করে তাদের ফাঁসিতে ঝোলালেই হবে না, এর পাশাপাশি তাদের সামাজিক এবং অর্থনৈতিক যে শক্তির যে উৎসগুলো রয়েছে সেই উৎসগুলোকেও তারা বলছেন যে সেগুলোকে নিশ্চিহ্ন করতে হবে, তাদের আর্থিক উৎসকে আঘাত হানতে বলেও তারা বলছেন। এর পাশাপাশি এই মুহূর্তে যারা এখানে শ্রদ্ধা জানানোর জন্য অপেক্ষা করছেন তাদের সাথে আমি কথা বলবো। সেটি হচ্ছে যে আপনারা কোন জায়গা থেকে এসেছেন এবং আজকের যে এই ঘটনা সম্পর্কে, এই শহীদ বুদ্ধিজীবী দিবস সম্পর্কে আপনি কতটুকু জানেন? আজকে আমরা এসেছি সোডাকড়া ইউরোপ পরিবারের পক্ষ থেকে, আর আমরা এসেছি আসলে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর কারণেই। আপনি কি জানেন যে কারা এবং কেন এই শহীদ বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল? না, আসলে পুরোপুরি জানা নেই আমার। আপনি শুনলেন যে যদিও সকাল থেকেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং নতুন প্রজন্মের ছেলে মেয়েরা আসছে, তবে অনেকের কাছেই আসলে স্পষ্ট নয়, অর্থাৎ ভাষা জ্ঞান ছাড়া গণমাধ্যম টিভিগুলো পত্রিকাগুলোতে যেভাবে নিউজ আসছে এর পাশাপাশি যে আরও যে ব্যক্তিগত অধ্যয়নের জায়গা থেকে যে নতুন প্রজন্মকে জানানো সেই ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে আসলে তাদের সাথে কথা বলে অনেককেই আসলে মনে হচ্ছে না। এর পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিসিআইসি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ঢাকা কলাবাগান এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এখানে এসেছেন, আমরা তাদের সাথেও কথা বলবো। আজকে আপনারা এখানে এসেছেন, আপনাদের কাছে জানতে চাই যে আপনারা কি জানেন যে আসলে ঠিক কী কারণে আজকের দিনটিকে স্মরণ করা হয় এবং শহীদ বুদ্ধিজীবীদেরকে কী কারণে হত্যা করা হয়েছিল? আজকে শহীদ বুদ্ধিজীবী হত্যা করেছিল যাদের, আজকে বাংলাদেশের মধ্যে যারা বুদ্ধিজীবী ছিল তাদেরকে হত্যা করার উদ্দেশ্যে শহীদ বুদ্ধিজীবী বুঝি। মানে তাদেরকে কারা কেন হত্যা করেছিল? বাংলাদেশকে নিঃশেষ করার জন্য, বাংলাদেশকে ক্ষতি করার জন্য বুদ্ধিজীবী হত্যা করা হয়েছিল। আপনার কাছে জানি যে আজকে ধরেন আপনি এখানে এসেছেন, এরকম দিবস থেকে আমরা নতুন প্রজন্ম কী ধরনের অনুপ্রেরণা পাই? আমরা এই দিবস থেকে অনুপ্রেরণা পাচ্ছি যে আমাদের এই দিবসটা অনেক উন্নতি করতে পারবো। দিন দিন আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছে, তার নিয়ে আমাদের দিন দিন ওই রচনা করতে হবে, ওইটা নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে আর কি। আপনি বোধহয় কিছু বলতে যাচ্ছেন, মানে আপনি আপনাকে কিভাবে এই দিবস বা এখানে আসা এটা অনুপ্রাণিত করে? অনুপ্রাণিত করে আমরা বুদ্ধিজীবীদের কখনো দেখি নাই, বাট ওনাদের কবর জিয়ারত করতে আসছি, ওনাদের মাগফিরাতের কামনা করতে আসছি। আর বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে তার প্রতিবাদও আমি নিন্দা করি, কারণ তাদের হত্যার যে তাদের স্মরণ করার জন্য এখানে আসছি, আর তারা আমাদের জন্য অনেক কিছু ত্যাগ করছে, তারা যদি আমাদের যেতে থাকতো অনেক উন্নত সাধিত হইতো আমাদের দেশটা, আরও অনেক কিছু আমরা এগিয়ে দিতে পারতাম, কিন্তু বাট তারা নাই, তাদের জন্য আমরা অনেকটা পিছিয়ে আছি। তো আমরা এখনো যে যা উন্নত করতেছি, ওনারা থাকলে আর বেশি আমরা উন্নতি সাধিত করতে পারতাম ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনি শুনলেন যে নাজিয়া এখানে যে সবারই যে ভাষা জ্ঞান তেমনটি নয়, উনি যেমনটি বলছিলেন আসলে একদম বাংলাদেশের জন্মের মুহূর্তে বাংলাদেশকে যখন পাক হানাদার বাহিনী এবং তার দোসর রাজাকার আলবদর আল শামসরা টের পেয়েছিল যে তাদের পরাজয় অবধারিত, তখন এই জাতিকে মেধাশূন্য করার জন্য এবং ভবিষ্যতে নেতৃত্ব শূন্য করার জন্যই তারা সেই কার্যক্রমটি পরিচালনা করেছিল, এবং সেই ঘটনাকে স্মরণ করেই যে আজকের এই শ্রদ্ধা জানানো, তাদেরকে তাদের কাছ থেকে অনুপ্রেরণা নেওয়া, সেই বিষয়টি আসলে এখানে একজন বললেন। দর্শক, আমাদের আরও একজন রিপোর্টার পারমিতা হিম, তিনি আছেন এই এখানকার যে মূল বেদি যেখানে শ্রদ্ধা জানানো হচ্ছে সেই জায়গাটিতে, আমরা তার কাছে চলে যাচ্ছি সেই জায়গাটির সবশেষ খবর জানতে। ওমর, এখানে মূল বেদির সামনে যে পুষ্পস্তবক অর্পণের ঢল, সেই ঢল এখনো আছে, অব্যাহত আছে, এবং নানা বয়সী মানুষ যেমন সকাল থেকে সেই ভোর 7:30 থেকে এখানে আসতে শুরু করেছেন, এখনো সেই প্রক্রিয়া অব্যাহত আছে। তবে এখন হয়তো কিছুটা আমার কাছে মনে হচ্ছে মানুষের ভিড় কমে এসেছে, এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং রাজনৈতিক প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন যারা এখানে এসেছিলেন তারা তাদের মতো করে এখানে তাদের শ্রদ্ধা জ্ঞাপন করছেন, এবং এখানে যে ঐতিহাসিক বিভিন্ন বিবরণ আছে সেগুলো তারা পড়ে দেখছেন। তো আজকে আসলে আজকের দিনটি বাঙালি জাতির জন্য একটি শোকাবহ দিন, জাতিকে মেধাশূন্য করার জন্যই বাংলাদেশে যারা শীর্ষ মেধাবীরা ছিল তাদেরকে পরিকল্পনা করে হত্যা করা হয়েছিল, এবং যতটুকু স্বাধীনতার সময়কার দলিলে বা বিভিন্ন তথ্য উপাত্তে পাওয়া যায় যে পাকিস্তানি সেনাবাহিনীর প্রায় 2000 বুদ্ধিজীবী তাদের হত্যা করার পরিকল্পনা ছিল, এবং সেটি তারা একটি তালিকাও তৈরি করেছিল, সেই তালিকা ধরে তারা 25 ডিসেম্বর থেকেই যেই হত্যা যজ্ঞ শুরু করেছিল বাংলাদেশে, এই 14 ডিসেম্বর তারা
তারা আজ রাজধানী এবং রাজধানীর বাইরের শত শত বুদ্ধিজীবীকে তারা তাদের সেই তালিকা ধরে ধরে তাদেরকে বাসা থেকে বের করে নিয়ে এসে এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন বধ্যভূমি যেগুলো আমরা এখন চিহ্নিত করেছি সেগুলোতে তারা তাদেরকে নির্মমভাবে হত্যা করেছিল। এই যে মুক্তচিন্তার মানুষের উপর যে আঘাত 1971 সালে ছিল, আজ কিন্তু এত বছর পরও আমরা দেখছি যে সম্প্রতি এখানে সেই ধরনের ঘটনাগুলো আবারও ঘটছে এবং এটি নিয়ে কিন্তু উদ্বেগ প্রকাশ করছেন এখানে যারা আসছেন এখানকার মানুষ। তারা বলছেন যে মুক্তমনা মানুষের উপর কিংবা প্রগতিশীল মানুষদের উপর যে আঘাত এবং সেটি কিন্তু বাংলাদেশের উন্নয়নকে উন্নয়নের প্রতিবন্ধকতা হিসেবেই তারা দেখছেন এবং বাংলাদেশের উন্নয়নকে নানাভাবে বাধাগ্রস্ত করার যে পরিকল্পনা সেই 1971 সালে করা হয়েছিল তারা বলছেন যে সেই ষড়যন্ত্র এখনো আছে। তবে সবাই ঐক্যবদ্ধ থেকে সেই ষড়যন্ত্র মোকাবেলা করবেন এটাই আশা করছেন এখানকার সকলে। তো আমার কাছে এই ছিল এখানকার খবরাখবর। দর্শক, রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধের সবশেষ খবর জানছিলাম সহকর্মী পারমিতা হিম এবং ওমর ফারুকের কাছ থেকে। স্বাধীনতা লাভের দীর্ঘ সময় পর মানবতা বিরোধী অপরাধীদের বিচারের রায় কার্যকর হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন শহীদ বুদ্ধিজীবীদের পরিবার। তারা বলছেন এ রায় কার্যকরের মধ্য দিয়ে জাতির ভবিষ্যৎ প্রজন্মের কাছে দায়মুক্তি ঘটেছে। বিশিষ্টজনদের মতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যাকারী নিষ্ঠুরতার বিচার করতে পারার তৃপ্তিতে এবারের বুদ্ধিজীবী দিবসে উজ্জীবিত হবে গোটা জাতি। শহীদ বুদ্ধিজীবী দিবস নিয়ে তাহসিনা জেসির প্রতিবেদন। 1971-এর 14 ডিসেম্বর পাকিস্তানি হানাদা বাহিনী এদেশীয় দোসর আলবদর আল শামস জামাত ইসলামের সহায়তায় পরিকল্পিতভাবে বাসা থেকে ধরে নিয়ে হত্যা করা হয় জাতির সম্পদ তার বুদ্ধিদীপ্ত সূর্য সন্তানদের। স্বাধীনতা পরবর্তী সময়ে বুদ্ধিজীবীদের এ নির্মম হত্যাকাণ্ডের বিচারের উদ্যোগ নেওয়া হলেও 75-এর পর রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে তা বন্ধ হয়ে যায়। 2008 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে যুদ্ধাপরাধীদের বিচার কাজ শুরু করার পর এবছরই সর্বপ্রথম বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের রায় কার্যকর হয়। মৃত্যুদণ্ড দেয়া হয় তৎকালীন আলবদর বাহিনীর প্রধান বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আলী আহসান মুজাহিদকে। এবারে বুদ্ধিজীবী দিবসটি আমার কাছে তাৎপর্যময়। এর কারণ একটি, আলী হাসান মুজাহিদের ফাঁসির দণ্ড কার্যকর হয়েছে। যারা অপরাধীদের সঙ্গে ছিল তারা বিচার করবে কি? যারা অপরাধীদের সঙ্গে ছিল না তারা বিচার করেছে। দীর্ঘ 44 বছর ধরে হৃদয়ে বিচারহীনতার আকুতি বয়ে বেড়ানো সেই বুদ্ধিজীবীদের সন্তানরা বলছেন তাদের প্রত্যাশা পূরণ হবে তখনই যখন সকল হত্যাকারীকে বিচারের মুখোমুখি করা সম্ভব হবে। কলঙ্কের বোঝা লাঘব করার জন্যই কিন্তু এই বিচার আমাদের জন্য অসম্ভব বড় একটা বিষয় এবং যখন একটা করে এরকম বিচার হয় সেটা বিশাল বড় এক প্রাপ্তি। তাদের শাস্তিটা ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের দায়মুক্তি। অনেক শহীদের স্ত্রীরা তার স্বামীর হত্যার বিচার দেখে যেতে পারেনি, তো অন্ততপক্ষে আমরা আমাদের বাবা মার হত্যাকারীদের বিচার রায় কার্যকারী পর্যন্ত দেখে যেতে চাই। আমরা হয়তো আমাদের প্রিয়জন স্বজনদের ফিরে পাবো না, কিন্তু জাতি বড় ধরনের কাজ করতে যাচ্ছে এবং জাতি অভিশাপমুক্ত হবে। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস সঠিকভাবে তুলে ধরতে তারা সরকারের প্রতি আহ্বান জানান। তাহসিনা জেসি, সময় সংবাদ, ঢাকা। পৌরসভা নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে আজ। রিটার্নিং কর্মকর্তারা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে এই প্রতীক বরাদ্দ দিচ্ছেন। গত 9 ডিসেম্বর থেকে 235টি পৌরসভায় প্রার্থীরা গণসংযোগ ও প্রচারণায় অংশ নিলেও আজ থেকে নিজেদের প্রতীক নিয়ে জোরে সোরে প্রচারণা শুরু করতে পারবেন তারা। এবারই প্রথম দলীয় প্রতীকে মেয়র প্রার্থীরা নির্বাচনে অংশ নিচ্ছেন। পৌরসভা নির্বাচনের বিধিমালা অনুযায়ী নিবন্ধিত 40টি রাজনৈতিক দলের মনোনীত মেয়র প্রার্থীর জন্য মোট 40টি প্রতীক নির্ধারণ করা হয়েছে। এছাড়া মেয়র পদে স্বতন্ত্র প্রার্থীদের জন্য 12টি প্রতীক, সংরক্ষিত কাউন্সিলর পদের নির্বাচনের জন্য 10টি ও সাধারণ আসনের জন্য 12টি প্রতীক বরাদ্দ রাখা হয়েছে। তফসিল অনুযায়ী গতকাল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল। দর্শক, এই মুহূর্তে বান্দরবানের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে আছেন রিপোর্টার কমল দে, রাজশাহীর দুর্গাপুরে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। কমল,
ধন্যবাদ নাজিয়া। কিছুক্ষণ আগে বান্দরবন পৌরসভা যে দুটি পৌরসভা রয়েছে, বান্দরবন সদর পৌরসভা এবং লামা পৌরসভা, সেই দুটি পৌরসভার নির্বাচনের প্রার্থীদের যে প্রতীক, সে প্রতীক দেওয়া শুরু হয়েছে। আমরা দেখেছি বান্দরবন সদর পৌরসভার প্রথমে যে রিটার্নিং অফিসার আবু জাফর, তিনি প্রথমে আওয়ামী লীগের যে মেয়র প্রার্থী রয়েছেন, মেয়র প্রার্থীদেরকে প্রতীক বরাদ্দ দেন। এক্ষেত্রে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন যিনি ইসমাইল বেবি, তিনি প্রথমে সেই নৌকার প্রতীকটি নিয়ে যান। এরপর শুরু হয়েছে সাধারণ যারা কাউন্সিলর বা সংরক্ষিত যারা কাউন্সিলর রয়েছেন, সেই কাউন্সিলর প্রার্থীদের যে যে প্রতীক, সে প্রতীক বরাদ্দ দেওয়া। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু যে রিটার্নিং অফিসার রয়েছেন আবু জাফর, তার কার্যালয়ে প্রার্থী যারা রয়েছেন তারা প্রার্থীরা বসে প্রতীক নেওয়ার জন্য নিচ্ছেন এবং যে প্রক্রিয়া করা হচ্ছে, প্রার্থীদেরকে প্রথমে তাদের পছন্দনীয় প্রতীক চাওয়া হয়েছে এবং যদি একাধিক প্রার্থী সে প্রতীক তাহলে সেক্ষেত্রে লটারি করতে আমরা দেখেছি। আমরা দেখেছি রিটার্নিং অফিসার একজন যে সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ছিলেন, তারা দুটি প্রতীক একসাথে চেয়েছিলেন কাছে এবং নোটে, সেই তার প্রতীকটি কিন্তু লটারির মাধ্যমে দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি সকাল 10টার পর থেকে মূলত এই প্রতীক বরাদ্দ শুরু হয়েছে এবং একটি বিষয় যে লক্ষণীয়, প্রতীক বরাদ্দের পাশাপাশি যেহেতু আজকে থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে, সে কারণে কিন্তু রিটার্নিং অফিসার প্রার্থীদেরকে একটি বিষয় বলছেন, যাতে নির্বাচনী আচরণবিধি কোনো রকম লঙ্ঘন না হয় এবং লিচ্ছে নির্বাচনী আচরণবিধি যা রয়েছে তা যেন মেনে তারা প্রচার প্রচারণা চালায়, সেই বিষয়ে তিনি দৃষ্টি আকর্ষণ করছেন এবং তিনি প্রার্থীদের কাছে অনুরোধ জানিয়েছেন যেন প্রার্থীরা কোনো রকম ধর্মীয় বা ধর্মীয় স্থানে গিয়ে যাতে কোনো ধরনের প্রচারণা না চালায় এবং যে ধরনের যে আচরণবিধি রয়েছে তা তিনি মেনে চলেন। এক্ষেত্রে আমরা দেখেছি কিন্তু প্রার্থীদেরকেও কিন্তু প্রতীকের পাশাপাশি আচরণবিধিটিও দেওয়া হচ্ছে এবং আচরণবিধি মেনে চলার জন্য বারবার অনুরোধ জানানো হচ্ছে। এবং এক্ষেত্রে আমরা দেখেছি অনেক প্রার্থী রয়েছেন তারা আচরণবিধিটি কেমন হবে বা কখন থেকে তারা প্রচারণা শুরু করবেন সে বিষয়টি তারা মূলত এখানে দেখাচ্ছেন বা তারা জেনে নিচ্ছেন। এক্ষেত্রে আমরা কথা বলেছিলাম সাধারণ প্রার্থীদের সাথে, তারা বলছেন যেহেতু আজ প্রতীক পেয়েছেন এবং আনুষ্ঠানিকভাবে তারা আজকে থেকে এ প্রচারণা শুরু করবেন। এবং আমরা দেখেছি কিন্তু সংরক্ষিত যারা প্রতীক রয়েছে সেই প্রতীকগুলি প্রথম বরাদ্দ দেওয়া হচ্ছে, এরপর যদি একাধিক প্রার্থী একই প্রতীক দাবি করে তাহলে সেক্ষেত্রে লটারির মাধ্যমে কিন্তু সেটি নির্ধারণ করা হচ্ছে। অর্থাৎ এখন পর্যন্ত যে সকাল 10টায় শুরু হয়েছিল মেয়র প্রার্থীদের মাধ্যমে, এরপর আসছে সাধারণ কাউন্সিল এবং সংরক্ষিত কাউন্সিলর এবং পর্যায়ক্রমে কিন্তু ডেকে ডেকে সেই প্রতীকগুলি দেওয়া হচ্ছে। আর একটা বিষয় যেটি বারবার বলা হচ্ছে, যেহেতু একটি পার্বত্য জেলা এখানে আদিবাসীদের একটি বিষয় রয়েছে, সে কারণে ধর্মীয় বিষয় যাতে পরিহার করে এবং সাধারণ যে নিয়ম নীতি রয়েছে সেই নিয়ম নীতির মধ্যে দিয়ে যেন প্রচারণা চালায় সে বিষয়টি কিন্তু রিটার্নিং অফিসার বারবার প্রার্থীদের কাছে অনুরোধ জানাচ্ছেন। এবং একই বিষয়ে তিনি বলছেন কোনো রকম যেন ধর্মীয় অনুষ্ঠান বা ধর্মীয় স্থাপনা গিয়ে কোনো রকম প্রচারণা না চালায় সেই বিষয়টি তারা দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন এবং প্রার্থী রিটার্নিং অফিসারকে আশ্বস্ত করছেন যে তারা নির্বাচনী আচরণবিধি পুরোদমে মেনে চলে তারা প্রচারণা শুরু করবেন। অর্থাৎ বিষয়টি বলা হচ্ছে যেহেতু আজকে তাদের প্রতীক দেওয়া হচ্ছে এবং তারা আজকে দুপুর 2টা থেকে তারা প্রতীক শুরু প্রচারণা শুরু করবেন বলে জানিয়েছেন, তবে তারা জানতে চেয়েছেন কটা থেকে তারা প্রচারণা শুরু করবেন। এক্ষেত্রে রিটার্নিং অফিসার প্রার্থীদেরকে বলেছেন তারা যেন দুপুর 2টার পরে মূলত তারা এই প্রচারণা শুরু করেন, এই বিষয়টি বলা হচ্ছে। এবং আমরা দেখেছি কিন্তু প্রার্থীদেরকে এখন এখানে আমরা একটা দিচ্ছি একটি সাধারণ কাউন্সিলর পদে যারা কাউন্সিলর প্রার্থী রয়েছেন সেই পাঁচজন প্রার্থীকে প্রতীক তুলে দিচ্ছেন রিটার্নিং অফিসার মত আবু জাফর এবং তিনি বলছেন যেন আচরণবিধিটির বিষয়েই সবথেকে দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। এখন আমরা দেখতে যে সংরক্ষিত যারা সাধারণ কাউন্সিলর তাদের প্রতীকগুলো দেওয়া হচ্ছে। এখন আমরা এই যে বান্দরবন যে সকাল থেকে শুরু হয়েছিল প্রতীক বরাদ্দ এখনও চলছে, প্রথম পর্যায়ে মেয়রদেরকে দেওয়া হয়েছিল, এবার সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত কাউন্সিলরদের প্রতীক দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত ছিল বান্দরবন পার্বত্য জেলা থেকে প্রতীক বরাদ্দ সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি রাজশাহী দুর্গাপুরে, সেখানে রয়েছেন সহকর্মী সাইফুর রহমান হককে। কমল, আপনাকে ধন্যবাদ। মূলত আজ সকাল 10টার পর থেকেই রাজশাহীর সব যে পৌরসভাগুলোতে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে, মোট 13টি পৌরসভায়। তো এই 13টি পৌরসভার রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে প্রার্থীদের মধ্যে। মূলত এখন আমি দুর্গাপুর পৌরসভায় আছি, এখানেও প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিচ্ছেন রিটার্নিং অফিসাররা। আমার পেছনেই ঠিক এই দৃশ্যটি আমরা দেখাতে পারছি আপনাকে নাজিয়া। আপনি দেখছেন যে এখানে সংরক্ষিত নারী যেসব কাউন্সিলর প্রার্থী রয়েছেন এবং পুরুষ কাউন্সিলর প্রার্থী রয়েছেন, সেই সাথে মেয়র যারা রয়েছেন প্রার্থী তাদের প্রতীক বরাদ্দ চলছে। তো এক এক করে তাদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। যদিও দলীয়ভাবে ধানের শীষ এবং নৌকা প্রতীক আগে থেকেই নির্ধারিত ছিল, এখানে আগে একটু বলে রাখি এই পৌরসভায় কিন্তু 3 জন মেয়র প্রার্থী রয়েছেন, 1 জন স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে রয়েছেন আর 2 জন দলীয়।
তো দলীয় প্রার্থীদের তো আগে থেকেই তাদের যে প্রচারণার অংশ হিসেবে কিন্তু না থাকলেও তাদের সাথে এই প্রতীকটা ছিলই, তো বাকি যারা রয়েছেন তাদেরই প্রতীক মূলত আজকে বরাদ্দ হচ্ছে। প্রতীক বরাদ্দ শেষে এই প্রার্থীরা এই প্রতীকগুলো নিয়ে তারা ভোটারদের দ্বারে দ্বারে যাবেন এবং এই মার্কায় তারা নিজেরা তাদের জন্য ভোট চাবেন। তো আমরা এখানে কথা বলেছিলাম রিটার্নিং অফিসারের সাথে, রিটার্নিং অফিসার যেটি বলেছেন দুর্গাপুর পৌরসভায় 14,906 জন ভোটার রয়েছেন, এখানে মোট ওয়ার্ড রয়েছে 9টি এবং এখানে ভোট কেন্দ্র রয়েছে 24টি। তো এই এই কেন্দ্রগুলোতে আগামী 30শে ডিসেম্বর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়াও আমি এখানকার ভোটারদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন ভোটারদের যেটি কথা তারা যেটি বলছেন যে এই এলাকার কিন্তু এখনও সেরকম কিন্তু পৌরসভার তেমন কোনো উন্নয়ন হয়নি, রাস্তাঘাট সহ বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তারা পিছিয়ে রয়েছেন। তো যেসব প্রার্থী এই সমস্যাগুলো সমাধান করবেন তারা এই ধরনের প্রার্থীকেই কিন্তু এবার মেয়র হিসেবে নির্বাচিত করবেন এবং কাউন্সিলর হিসেবে নির্বাচিত করবেন বলে তারা বলছেন। আমরা আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত যে প্রার্থীরা রয়েছেন তারা সকাল থেকেই কিন্তু প্রচার প্রচারণা শুরু করেছেন, ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছেন এবং তাদের কাছে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে কিন্তু তারা ভোট চাচ্ছেন। তো আসলে সব মিলে এক ধরনের উৎসবমুখর পরিবেশেই কিন্তু এই পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে আগামী 30শে ডিসেম্বরের যে পৌরসভা নির্বাচন এটি যেন অবাধ ও সুষ্ঠু হয় সে ব্যাপারে কিন্তু রিটার্নিং অফিসারদের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আমাদেরকে এখন পর্যন্ত নিশ্চিত করা হয়েছে। তো এখানকার রিটার্নিং অফিসারের নাম বুলবুল আহমেদ, তিনি আমাদের এই বিষয়গুলো বলেছেন। এখন প্রার্থীদের মধ্যে লটারির মাধ্যমে মূলত এই প্রতীকগুলো বরাদ্দ করা হচ্ছে এবং এই প্রতীকগুলো নিয়ে তারা এই প্রচার প্রচারণাগুলো আচরণবিধি মেনে চালাবেন এমনটাই তাদের পক্ষ থেকে বারবার সতর্ক করা হচ্ছে বলে আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে রাজশাহীর দুর্গাপুর পৌরসভা নির্বাচনের খবর। আমরা এখন চলে যাচ্ছি স্টুডিওতে। নাজিয়া, দর্শক, রাজশাহীর দুর্গাপুর এবং বান্দরবানের থেকে পৌর নির্বাচনের প্রতীক বরাদ্দের খবর আমরা জানছিলাম সহকর্মী সাইফুর রহমান রকি এবং কমলদের কাছ থেকে। চট্টগ্রামের মিরসরাইয়ে মহামায়া প্রকল্পের পানি ছেড়ে দেওয়ায় স্থানীয় 9টি ইউনিয়নের 100 কৃষক চরম দুর্ভোগে পড়তে যাচ্ছে। পানির স্তর সর্বনিম্ন পর্যায়ে থাকায় আগামী শুষ্ক মৌসুমে অন্তত 1,500 হেক্টর জমিতে ধান এবং সবজি চাষ অনিশ্চিত হয়ে পড়েছে। অথচ কৃষকদের সুবিধার জন্যই 23 কোটি টাকা খরচ করে এই প্রকল্পটি তৈরি করা হয়েছিল। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত কমলদের রিপোর্ট। বর্ষা মৌসুমে পাহাড়ি ঢল থেকে উত্তর চট্টগ্রামের মিরসরাই উপজেলার বিস্তীর্ণ ধানের জমিকে রক্ষার পাশাপাশি শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা সচল রাখতে 2010 সালে 23 কোটি টাকা ব্যয়ে এই মহামায়া প্রকল্পটি গড়ে তোলে সরকার। এর ফলে একদিকে যেমন 100 হেক্টর জমি সেচ ব্যবস্থার আওতায় আসে, একই সাথে পানির স্তর উপরে থাকায় পাহাড়ে চাষাবাদ শুরু হয় নানা ধরনের সবজির। পানিটাকে 8টি ইউনিয়নে সাপ্লাই দেওয়ার মাধ্যমে কৃষিকাজকে মূলত অধিকতর গুরুত্ব দেওয়ার জন্য এই মহামায়া প্রকল্পটা করা হয়েছিল। বছরের অন্যান্য সময় পাহাড়ি পানি জমিয়ে রেখে শুধুমাত্র শুষ্ক মৌসুমে পানি ছাড়ার কথা থাকলেও এখন তা মানা হচ্ছে না। স্লুইস গেট নষ্টের অজুহাতে পানি ছেড়ে দেওয়ায় পুরো প্রকল্পের পানির স্তর এখন সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। পানি ছেড়ে দিচ্ছে, লেয়ার নিচে যাচ্ছে। ফার্মাররা আমাদের কাছে অভিযোগ করতেছে যে এখন তারা চাষাবাদের জন্য পানি পাচ্ছে না। অলরেডি আমরাও দেখতেছি এখানে পানি অলরেডি চলে গেছে। এখনো কিন্তু কৃষকের বীজতলা হয় নাই, তো এই পানি দিয়ে কৃষক বীজতলা করতে পারবে না, বোরো ধানও করতে পারবে না। এই অবস্থায় আগামী মৌসুমে 9টি ইউনিয়নের অন্তত 1,000 হেক্টর ধানের জমি এবং 500 হেক্টর জমি সবজি চাষ বাদার মুখে পড়বে। পানিগুলো সব ছাড় দিয়ে এখন শুকনা করে গেলেছে। এখন আমাদের কি 3-4 মাসও আর এটা পানি আগের মতন বড় হবে না। তবে এই ব্যাপারে কথা বলার জন্য মহামায়া প্রকল্পের দায়িত্বে থাকা পানি উন্নয়ন বোর্ড কিংবা বন বিভাগের কোনো কর্মকর্তাকে প্রকল্প এলাকায় পাওয়া যায়নি। বর্ষা মৌসুমে এই পাহাড়ি অঞ্চলের পানি স্থানীয়দের কাছে ছিল অভিশাপের মতো, আর এর থেকে রক্ষার জন্য সরকার এখানে বাঁধ দেয়। কিন্তু বাঁধের স্লুইস গেটটি নষ্ট হয়ে যাওয়ায় এই পানি আবার জনগণের কাছে অভিশাপ হিসেবে দেখা দিয়েছে, এমনকি এর থেকে কোনো উত্তরণের পথ তারা পাচ্ছে না। মিরসরাইয়ের মহামায়া প্রকল্প থেকে কমল দে, সময় সংবাদ। সঞ্চালনজনিত সীমাবদ্ধতার কারণে দেশের যেসব এলাকায় জাতীয় গ্রিডের বিদ্যুৎ পৌঁছায়নি সেসব এলাকায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে সৌর বিদ্যুতের মিনি গ্রিড প্রকল্প। সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে বিভিন্ন জায়গায় স্থাপিত হয়েছে এ ধরনের বেশ কিছু প্রকল্প। ব্যবহারকারীরা বলছেন 24 ঘন্টা জুড়েই মিলছে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ। অন্যদিকে সরকারের পরিকল্পনা অনুযায়ী বিদ্যুৎবিহীন এলাকায় সম্প্রসারণ করা হচ্ছে এই প্রকল্প। তবে বিশেষজ্ঞদের মত, মিনি গ্রিডের সফলতা বাড়াতে প্রয়োজন অর্থ সহায়তা ও অঞ্চল ভিত্তিক পরিকল্পনা।
নরসিংদীর মিনি গ্রিড প্রকল্প এলাকা থেকে ফিরে আশরাফুল আলমের ক্যামেরায় রিপোর্ট করছেন দেবাশিস রায়। নরসিংদীর পাশ দিয়ে বয়ে চলা মেঘনা নদীর রায়পুরা প্রান্ত থেকে 30 মিনিটে নদীপথ পাড়ি দিলেই দেখা মিলবে পাড়াতলি গ্রামের, যেখানে এখনো পৌঁছায়নি জাতীয় গ্রিডের বিদ্যুৎ। কিন্তু না, সেখানকার আধার অনেক আগেই কেটে গেছে সৌর বিদ্যুতের হোম সিস্টেমে। তবে পদ্ধতিগত নানা সীমাবদ্ধতায় ঘরের আলো ছাড়া উৎপাদনশীল খাতে ব্যবহার করা যেত না সেই সৌর বিদ্যুৎ। সুখবর হলো, প্রায় বছরখানেক আগে সরকারি মালিকানার আর্থিক প্রতিষ্ঠান ইটকলের তত্ত্বাবধানে অংশীদারি প্রতিষ্ঠানের মাধ্যমে পাড়াতলিতে চালু হয়েছে 141 কিলোওয়াট ক্ষমতার সৌর বিদ্যুৎ চালিত মিনি গ্রিড প্রকল্প, যা বদলে দিয়েছে সেখানকার পুরো জীবনযাত্রা। ছেলেমেয়েদের লেখাপড়া করে তখন আমরা মিনি গ্রিড বিদ্যুৎ ব্যবহার করতেছি, নর্মালে তো আমরা সোলার ব্যবহার করতেছি। ডিজেল 200 টাকা যদি প্রতিদিন হেজাকাতে আমার 10 টাকা যায়। অন্ধকার মধ্যে কাটাসিটি করতে পারতাম না, এখন তো আলো মানে সৌর বিদ্যুৎ পাওয়া তো আমাদের খুব সুবিধা হয়। কিন্তু মিনি গ্রিড আসার পর থেকে আমরা এটা মানে আনলিমিটেড পাচ্ছি। 440 ভোল্টের 8 কিলোমিটার দীর্ঘ লাইনে বিদ্যুৎ পাচ্ছেন 600 পরিবার প্রতিদিনই, যার চাহিদা বাড়ছে বলে জানালেন সংশ্লিষ্টরা। যে এলাকাতে আমরা মিনি গ্রিড করতে পারছি সেখানে আসলে কমপ্লিটলি সিনারিও চেঞ্জ হয়ে যাচ্ছে। অনেক মিনি গ্রিড আমরা দেখেছি যে ওরা ওয়ার্কশপের মাধ্যমে লেদ মেশিন বা অন্যান্য মেশিনগুলো চালাচ্ছে। এদিকে সরকার মিনি গ্রিড সম্প্রসারণে নীতিগতভাবে এগোচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। আমরা চাচ্ছি যে ক্রমান্বয়ে অফ গ্রিড এলাকাতে মিনি গ্রিডটাকে আরো বেশি পৌঁছে দেওয়ার জন্য মিনি গ্রিডে একটা সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে 24 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে। তবে বিশেষজ্ঞরা তাগিদ দিচ্ছেন, এমন পদ্ধতিতে এলাকা চিহ্নিত করে অগ্রসর হতে পারলে দ্রুতই সফলতা মিলবে। গভর্নমেন্টের যেটা করতে হবে যে মিনি গ্রিড প্রকল্পগুলিকে অর্থনৈতিক সহায়তা দিবে এবং জোন করে করে এই কোম্পানিটা এই জোনটাই শুধু দেখবে। বাংলাদেশের কতগুলো ডিভিশন আছে না, ডিভিশন ভিত্তিক করে দিতে পারে। ইটকল বলছে 2018 সালের মধ্যে 17 মিনি গ্রিড স্থাপনের লক্ষ্যমাত্রা আছে তাদের। 2020 সাল নাগাদ নবায়নযোগ্য জ্বালানি থেকে যে 10% বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করা হয়েছে, তা অর্জনে এমন গ্রিডের ব্যবহার বাড়ানো হলে কাঙ্ক্ষিত সময়ের আগেই লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব বলে মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। দেবাশিস রায়, সময় সংবাদ, রায়পুরা, নরসিংদী। এনার্জি কর্মের মূল উৎস, তাই বর্তমান সরকার সব থেকে বেশি অগ্রাধিকার দিয়েছে বিদ্যুৎ ও পাওয়ার সেক্টরকে। রোববার রাজধানীর একটি হোটেলে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড ইটকলের নতুন লোগো উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এ সময় তিনি আরও বলেন, আগামী 2024 সালের মধ্যে 24,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ করছে সরকার। এ সময় প্রাকৃতিক শক্তি কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের দিকে আরও বেশি গুরুত্ব দেওয়া জরুরি বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী। গত কয়েক দশকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন চোখে পড়ার মতো, এমন মন্তব্য করে বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ও ভাইস প্রেসিডেন্ট ডক্টর কৌশিক বসু বলেছেন, বাংলাদেশের প্রবৃদ্ধি এখন বেশ ভালো অবস্থায় রয়েছে। 2020 সালের মধ্যে প্রবৃদ্ধি 8% ছোঁয়া সম্ভব বলেও মনে করেন কৌশিক বসু। তবে প্রবৃদ্ধি আরও বাড়াতে হলে এদেশকে কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব অর্থনীতি, বাংলাদেশ ও আঞ্চলিক সহযোগিতা, সমস্যা ও সম্ভাবনা বিষয়ে বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিশ্বব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রধান অর্থনীতিবিদ ডক্টর কৌশিক বসুর 4 দিনের বাংলাদেশ সফরে শনিবার বিকেলে বিভিন্ন শ্রেণী পেশার অতিথিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হল ভর্তি অতিথিরা উপভোগ করেন বাংলাদেশ ও বিশ্ব অর্থনীতির খুঁটিনাটি বিষয়, গল্পে গল্পে বুঝিয়ে দেন বিভিন্ন সমস্যা ও তার সমাধান। বক্তব্যের বেশিরভাগ অংশেই প্রশংসা করেন কয়েক দশকে বাংলাদেশের অর্থনীতির ধারাবাহিক সাফল্যের। টু রিয়েলি ডু এক্সট্রিমলি ওয়েল, বাংলাদেশের গত কয়েক দশকে অর্থনৈতিক উন্নয়ন চোখে পড়ার মতো, গত কয়েক বছরে ধারাবাহিক প্রবৃদ্ধি ধরে রাখতে পেরেছে। যদি বলেন 2020 সালের মধ্যে 8% প্রবৃদ্ধি অর্জন করতে পারবে কিনা, আমি একবাকে বলবো অবশ্যই সম্ভব। তবে দ্রুত উন্নতি ও প্রবৃদ্ধি ধরে রাখতে বিশ্ব অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকে চ্যালেঞ্জ ও মোকাবেলা করতে হবে। পরামর্শ দিলেন দরিদ্র জনগোষ্ঠীকে বেশি সুযোগ সুবিধা দিয়ে সামনে নিয়ে আসা, শিক্ষার পাশাপাশি ব্যবসা বান্ধব নীতি সহায়তা দিয়ে কাজের ক্ষেত্র তৈরি, কৃষি ক্ষেত্রে গবেষণা বাড়ানোর মতো বিষয়গুলোতে নজর দিতে হবে বাংলাদেশকে। দারিদ্র বিমোচন, রপ্তানি, বিনিয়োগ, রিজার্ভ, সামাজিক উন্নয়ন সহ অর্থনৈতিক সূচকগুলোতে বাংলাদেশ ভালো করছে, তবে তৃতীয় বিশ্বে সব ধরনের নীতি সহায়তা সব শ্রেণীতে পৌঁছয় না, সেদিকে দৃষ্টি দিতে হবে। চাইলে বিশ্বব্যাংক
সর্বোচ্চ সহায়তা করতে পারে। 60% অফ দ্য পপুলেশন ওয়াজ দেয়ার। সমাপনী বক্তব্যে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য কেন্দ্রীয় ব্যাংক ও সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন গভর্নর। এসব পদক্ষেপে আগামী 10 বছরে অন্তত 2 কোটি মানুষ নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত শ্রেণীতে উন্নীত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এইভাবে ইকোনমি এগিয়ে যাবে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। যে সমস্ত দেখছেন এই সময় বাণিজ্য, সঙ্গেই থাকুন। আরে তুষার ভাই, কেমন আছেন? কালকে রাতে আপনার প্রোগ্রাম দেখলাম, কথা তো অনেক বলে যাচ্ছেন, কোনো লাভ হচ্ছে? কে শোনে কার কথা? তবে আমি আপনার অনুষ্ঠানের একজন বড় ফ্যান, ভালো লাগে, খুবই ভালো লাগে। অনুষ্ঠান চালিয়ে যান, কথা তো কাউকে না কাউকে বলতেই হবে। ভালো থাকবেন, থ্যাংক ইউ। কথা তো কাউকে না কাউকে বলতেই হয় সময়ের প্রয়োজনে। সংকট জমে যাওয়ার কথা, সংকটের বৃত্ত ভেঙে বেরিয়ে আসবার স্বপ্নের কথা। কথা হবে সময় সংলাপে প্রতিদিন রাত 8টায়। দেখছেন এ সময় বাণিজ্য। তৈরি পোশাক খাত সংশ্লিষ্ট সব পর্যায়ের শ্রমিক, কর্মচারী আর কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ প্রদানের জন্য 3.5 লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা দিচ্ছে সুইডিশ সরকার। রোববার বিজিএমইএ ভবনে আয়োজিত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ তথ্য দেন সংগঠনটির সভাপতি সিদ্দিকুর রহমান। এ সময় পোশাক রফতানিতে শীর্ষস্থান অর্জন করতে শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন ঢাকায় নিযুক্ত সুইডেন দূতাবাসের কর্মসংস্থান খাত উন্নয়ন সচিব অনিতি অ্যান্ডারসন। স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে আশুলিয়ার সেন্টার অফ এক্সিলেন্স ফর বাংলাদেশ অ্যাপারেল ইন্ডাস্ট্রি সিবাইতে পর্যায়ক্রমে পোশাক শিল্প মালিকদেরকেও প্রশিক্ষণের আওতায় আনা হবে বলে জানায় বিজিএমইএ। দর্শক, এবারে জানিয়ে দিব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। চলে যাচ্ছি ডিএসসির ওয়েবসাইট dscb.org-তে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস, আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই সূচকের নিম্নগতির মধ্য দিয়ে লেনদেন চলছে ডিএসসিতে। এই মুহূর্তে ডিএসসিএক্স সাধারণ সূচক 12 পয়েন্ট কমে রয়েছে 4530 পয়েন্টে। সরিয়া ভিত্তিক প্রতিষ্ঠানগুলোর শেয়ারের সূচক ডিএসসিএস 2 পয়েন্ট কমে রয়েছে 1093 পয়েন্টে এবং DS30 বাছাই সূচক 1 পয়েন্ট কমে রয়েছে 1724 পয়েন্টে। এখন পর্যন্ত গত 1.5 ঘন্টা হয়েছে লেনদেন চলছে, এতক্ষণে মোট লেনদেন হয়েছে 94 কোটি টাকার শেয়ার এবং লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে 58টির, কমেছে 164টির এবং অপরিবর্তিত রয়েছে 58টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। দর্শক, আমরা এ পর্যায়ে একটু দেখে নিচ্ছি টপ 20 শেয়ারের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর অবস্থান। আজ শুরুতেই রয়েছে রিজেন্ট টেক্সটাইল। রিজেন্ট টেক্সটাইলের লাস্ট ট্রেডিং প্রাইস আমরা দেখতে পাচ্ছি 27.10 টাকা। প্রতিষ্ঠানটি আজই বাজারে প্রথম লেনদেন শুরু করেছে, কার্যক্রম শুরু করেছে। এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির সর্বশেষ সর্বোচ্চ দর উঠেছিল 31 টাকা এবং সর্বনিম্ন 26 টাকা। কাশিম রাইসেল রয়েছে টপ 20 শেয়ার তালিকার দ্বিতীয় অবস্থানে, যার সর্বশেষ দাম আমরা দেখতে পাচ্ছি 96.20 টাকা, যা গতদিন ছিল 95.40 টাকা। সর্বোচ্চ দাম উঠেছিল আজ 96.70 টাকা পর্যন্ত। ন্যাশনাল ব্যাংক রয়েছে তৃতীয় অবস্থানে, এই প্রতিষ্ঠানটির সর্বোচ্চ দাম উঠেছিল আজ 9.20 টাকা। এই মুহূর্তে সর্বশেষ দামও আমরা তাই দেখতে পাচ্ছি 9.20 টাকা। গতকালও 9.20 টাকায় লেনদেন শেষ করেছিল প্রতিষ্ঠানটি। পাওয়ার গ্রিড রয়েছে চতুর্থ অবস্থানে, পাওয়ার গ্রিডের লাস্ট ট্রেডিং প্রাইস আমরা দেখতে পাচ্ছি 44 টাকা, যা গতদিন ছিল 43.40 টাকা। ইউনাইটেড এয়ার রয়েছে টপ 20 শেয়ার তালিকার পঞ্চম অবস্থানে, এই প্রতিষ্ঠানটির সর্বশেষ দাম আমরা দেখতে পাচ্ছি 7.20 টাকা। গতকালও 7.20 টাকাতেই লেনদেন শেষ করেছিল প্রতিষ্ঠানটি। এনসিসি ব্যাংক রয়েছে টপ 20 শেয়ার তালিকার ষষ্ঠ অবস্থানে, যার সর্বশেষ দাম আমরা দেখতে পাচ্ছি 8.90 টাকা। গতকালও 8.90 টাকাতেই লেনদেন শেষ করেছিল। বিডি ল্যাম্পস রয়েছে সপ্তম অবস্থানে, যার দাম দেখতে পাচ্ছি সর্বশেষ 220 টাকা। সর্বোচ্চ দাম আজ উঠেছিল 221 টাকা এবং সর্বনিম্ন 220 টাকা। NHFIL রয়েছে অষ্টম অবস্থানে, যার সর্বশেষ দাম 29 টাকা, যা গতদিন ছিল 29.70 টাকা। লিগেসি ফুটওয়্যার রয়েছে নবম অবস্থানে, এই প্রতিষ্ঠানটির সর্বশেষ দাম আমরা দেখতে পাচ্ছি 28.10 টাকা, যা গতকাল ছিল 28 টাকা। জিবিবি পাওয়ার রয়েছে দশম অবস্থানে, টপ 20 শেয়ার তালিকায় দশম অবস্থানে থাকে প্রতিষ্ঠানটির সর্বশেষ দাম আমরা দেখতে পাচ্ছি 16 টাকা। সাইফ পাওয়ার রয়েছে টপ 20 শেয়ার তালিকার 11তম অবস্থানে, প্রতিষ্ঠানটির সর্বশেষ দাম আমরা দেখতে পাচ্ছি 65.70 টাকা।
সালাম সিআরএসটি রয়েছে 12তম অবস্থানে, প্রতিষ্ঠানটির সর্বশেষ দাম 29.60 টাকা, হাক্কানি পিপিএস রয়েছে 13তম অবস্থানে, প্রতিষ্ঠানটির সর্বশেষ দাম 52.40 টাকা, যা গতদিন ছিল 52.60 টাকা, ফার কেমিক্যাল টপ 20 শেয়ার তালিকায় থাকা 14তম প্রতিষ্ঠান, যার সর্বশেষ দাম আমরা দেখতে পাচ্ছি 30.90 টাকা, যা গতদিন ছিল 31.10 টাকা, ফার কেমিক্যাল 14তম অবস্থানে ছিল এবং যার পরের অবস্থানে রয়েছে অলিম্পিকের সর্বশেষ দাম আমরা দেখতে পাচ্ছি 34.10 টাকা, যা গতকাল ছিল 33.90 টাকা, কেয়া কসমেটিক্স রয়েছে 16তম অবস্থানে, আইসিবি রয়েছে 17তম অবস্থানে, এই ব্যাংকটির সর্বশেষ দাম আমরা দেখতে পাচ্ছি 4.40 টাকা, অ্যারামিট রয়েছে 18তম অবস্থানে, 19তম অবস্থানে রয়েছে সিম টেক্সটাইল, যার সর্বশেষ দাম 23.40 টাকা, যা গতদিন ছিল 23.60 টাকা, বিএসএনএম স্টিল রয়েছে সর্বশেষ প্রতিষ্ঠান টপ 20 শেয়ারের তালিকায় থাকা, যার সর্বশেষ দাম আমরা দেখতে পাচ্ছি 97.10 টাকা, যা গতদিন ছিল 97.30 টাকা। দর্শক, আমরা দেখছিলাম কিছুক্ষণ আগেই যে সকাল থেকেই সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে ডিএসসিতে, সূচক তিনটি সূচকেরই আজ পতন চলছে এবং এই মুহূর্তে ডিএসসিএক্স 12 পয়েন্ট কমে রয়েছে 4530 পয়েন্টে, এবং লেনদেন হয়েছে কিন্তু এখন পর্যন্ত ডিএসসিতে 100 কোটি টাকার মতন, এবং সবচেয়ে বেশি দাম বেড়েছে 55টি প্রতিষ্ঠানে, কমেছে 168টি প্রতিষ্ঠানে, এবং অপরিবর্তিত রয়েছে 58টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। দর্শক, এই ছিল আমার কাছে থাকা ডিএসসির সর্বশেষ খবর। আবারও জানিয়ে দিচ্ছি এই সময় বাণিজ্যের শিরোনামগুলো। শহীদ বুদ্ধিজীবী দিবসে বিনম্র শ্রদ্ধায় জাতি স্মরণ করছে তার শ্রেষ্ঠ সন্তানদের, মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সনের শ্রদ্ধা। উৎসবমুখর পরিবেশে পৌর নির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে, আচরণবিধি মেনে প্রচারণা চালানোর অনুরোধ রিটার্নিং কর্মকর্তাদের। চট্টগ্রামের মিরসরাইয়ে মহামায়া প্রকল্পের পানি ছেড়ে দেয় চরম দুর্ভোগের আশঙ্কা, 1,500 হেক্টর জমিতে ধান এবং সবজি চাষ অনিশ্চিত। এবং 24 ঘন্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়ায় জনপ্রিয় হয়ে উঠেছে সৌর বিদ্যুৎ, সফলতা বাড়াতে অঞ্চল ভিত্তিক পরিকল্পনার তাগিদ বিশেষজ্ঞদের। এই ছিল এই সময়ের বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি, সঙ্গে থাকুন সময়ের।